তো হাই বন্ধুরা, হ্যাকার স্টোর যেই ইভেন্টটা এসেছে সেখান থেকে আমরা আজকে ফক্স নেওয়ার চেষ্টা করব এবং একটি বান্ডেল নেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সেটা ট্রাই করি। তো আমরা হ্যাকার স্টোরে চলে আসলাম। তো হ্যাকার স্টোরে প্রথম আমরা স্পিন করব ফক্সের জন্য, অর্থাৎ ফক্সটা বেশি প্রয়োজনীয়, তো এটাই আমার পছন্দ। তো দেখি এক স্পিনে পাই কি না। তো বন্ধুরা দেখুন আমি এক স্পিনে পেয়েছি কিনা। তো বন্ধুরা প্রথম স্পিনে আমি পাইনি, তারপরে আমি আবার একটা স্পিন করব, ট্রাই করব। তো দেখা যাক দ্বিতীয় স্পিনে পাই কিনা। তো দ্বিতীয় স্পিনের জন্য 29 ডায়মন্ড খরচ হবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু দ্বিতীয় স্পিনে পেয়ে গেছি ফক্স। এবার আরেকটা 99 ডায়মন্ড দিয়ে ট্রাই করব যে বান্ডিলটা আছে ওটা নেওয়ার জন্য। তো ট্রাই করে দেখি বান্ডিলটা পাই কি না। তো এটা মনে হয় পাবে না, কারণ বান্ডিলটা খুব সহজে দিবে না। ফক্স পেয়েছি একটা ভালো, একটা ভালো তা পেয়েছি, এখন হয়তো বা বান্ডেলটা পাওয়া যাবে না। তো ট্রাই করে দেখি। তো আমি আরেকটা স্পিন করলাম 99 ডায়মন্ড দিয়ে। তো দেখি বান্ডেলটি পাই কিনা। তো কনফার্ম করলাম, এবার দেখি কি বাদে। তো বন্ধুরা আমি পেয়েছি ওয়াপন ভাউজার। তো দেখুন পরবর্তী। তো চলুন এবার আমরা ফক্সের লেভেলটা আপ করি। তো ফক্স সিলেক্ট করলাম। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন, তো আমি এখন নাম দিব না। তো ফক্সের লেভেল আপ করার জন্য আপনার ফিট থাকতে হবে অবশ্যই। পেট ফুড না থাকলে আপনি ফক্সের লেভেল আপ করতে পারবেন না। তো আমার কাছে 42টা পেট ফুড ছিল। তো দেখা যাক কতটুকু ম্যাক্স করা যায়।